করে ভাগ করে করে নার্সের নিয়োগ আমরা চাই স্থায়ী সমাধান। আমরা এই যে সাত দিনের ডিউটি, কোভিড ডিউটি বা যে অস্থায়ীভাবে রিক্রুটমেন্ট তা বন্ধ করতে হবে, স্থায়ী সমাধান হতে হবে এবং সিনিয়রিটির ভিত্তিতে 5,000 নার্স নিয়োগ করতে হবে। এই আমাদের মূলত দাবি, কারণ দিনের পর দিন বেকারত্ব বাড়ছে, আমাদের নার্সের বেকার অনেক বেড়ে গেছে, অনেকেই আছে আমাদের রাজ্য ছেড়ে বহিরাজ্যে গিয়ে চাকরি করছে পেটের দায়ে। কিন্তু আমরা চাই যাতে রাজ্য সরকার আমাদের সাথে সহানুভূতি হোক এবং আমাদেরকে রিক্রুটমেন্ট করে, যাতে আমরা ত্রিপুরা থেকে আমরা বিভিন্ন হাসপাতালে ভালো পরিষেবা দিতে পারি। কারণ নার্সই হলো একটা হাসপাতালের মেরুদণ্ড, আর সে মেরুদণ্ড যদি ঠিকভাবে শক্ত না থাকে তাহলে নার্সিং পরিষেবা এবং হাসপাতালের যে রুগীরা তারা কিভাবে পরিষেবা পাবে? ডাক্তার আসবে, ডাক্তার তো আসে, ডাক্তার কিন্তু প্রেসক্রিপশন করে দিয়ে যায়, সেই প্রেসক্রিপশনের ফলো আপ কিন্তু করতে হয় একজন নার্সেরই। তাই যদি একজন নার্স যদি 20 জন রুগী দেখে,
তাহলে আপনি একটু হিসাব করে দেখেন, একটা যদি আমি সাধারণ একটা হিসাব দেখাই, 8টার সময় আমাদের যদি মেডিসিনের টাইম থাকে 20 জন রোগী, আর একজন নার্স যদি সেই 8টার থেকে প্রথম রোগীকে ধরে ইনজেকশন দেওয়ার জন্য, তাই 20 নম্বর রোগীটার ইনজেকশন পড়বে ঠিক 9:30, 9:30 মানে 1.5 ঘন্টা লেট, সেখানে কি স্বাস্থ্য দপ্তরের যে চিকিৎসা পরিষেবা সেখানে ব্যাঘাত ঘটছে না? তার জন্য আমরা চাই সমানুপাতিক, যেমন 1:4 যে নার্সের রেশিও সেটা বজায় রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রচুর নার্সের বেকার আছে আমাদের ত্রিপুরাতে, 6000-এর উপর অতিসত্বর নিয়োগ করুক, আমরা রেডি আছি, তৈরি আছি, সরকারে যে আমাদেরকে নিয়োগ করুক, আমরা হাসপাতালে সার্ভিস দেওয়ার জন্য তৈরি আছি, করোনা ওয়ার্ড হোক আর করোনা ছাড়াও। আমরা ডাইরেক্টর অফ হেলথ, কখন দেবেন আপনারা? আমরা তো এখনই যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমরা কোভিড পরিস্থিতি মাথায় রেখে খুব স্বল্প পরিমাণে আমরা বলেছিলাম আমরা এসে ডেপুটেশনে যাব, কিন্তু বেকারত্বের সংখ্যা এতই বেড়ে গেছে যে আমরা ভাবতে পারিনি এত নার্স ভাই বোনেরা চলে আসবে। সবাই একটা নিজের দাবিতে, সবাই নিজের দাবিতে এখানে এসেছে, নিজের দাবি আদায়ের লক্ষ্যে, নিজের যে হক এই হক আদায়ের লক্ষ্যে সবাই এখানে এসে জড়ো হয়েছে, এবং আমরা চাই আমাদেরকে যাতে প্রশাসন সাহায্য করে, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা এক সুন্দর একটা র্যালির মাধ্যমে আমরা চাই ডিএইচএসে যাওয়ার জন্য, এবং আমাদের যে দাবি আমাদের যে মেমোরেন্ডাম ওটা আমরা যাওয়ার জন্য। প্রশাসনের তরফ থেকে কি বলছে? প্রশাসনের তরফ থেকে বলছে যে আমাদের এখন যে কোভিড পরিস্থিতি সেই প্রোটোকলে আমরা এখন জড়ো হতে পারি না, আমরা যেতে পারি না, তো কিন্তু দেখছি তো আমরা তো দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ডেপুটেশন সব কিছুই চলছে, তা আমরা যারা নাকি প্রথম সামনের সারিতে দাঁড়িয়ে এই করোনা পরিস্থিতিতে রুগীদের যে জায়গার মধ্যে ছোঁয়াছুঁয়ি রূপ বলে একজনকে দেখে একজন যায় না, সেই জায়গায় আমরা ফ্রন্টলাইন একদম সামনে গিয়ে রুগীর শরীরে ধরে পর্যন্ত আমি ইঞ্জেকশন স্যালাইন দিচ্ছি, আমরা ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে যদি আমাদেরকে পথ চলতে গেলে এখন বাধা সৃষ্টি করা হয়, তার দুর্ভাগ্যের আর কোনো কিছু নেই। থেকে আমরা যারা নার্স আছি তারা বেকারের সমস্যা দিন দিন বেড়েই চলছে, কোনো উন্নতি হচ্ছে না স্বাস্থ্য দপ্তরে। আমরা যারা বেকার আছি দিন দিন তারা তো এভারেজ হয়ে যাচ্ছে কিন্তু জব পাচ্ছে না, আর স্বাস্থ্য দপ্তর এতই উন্নতি হচ্ছে না আমাদের নিয়োগ হচ্ছে না। চাই আমরা অ্যাটলিস্ট 5000 নার্স ন্যূনতম আমরা নিয়োগ চাই, অতি সত্তর আমাদের রিকোয়ারমেন্ট চাই। আর তারা বলছে পুলিশ তারা আছে, তারা বলছে এরকমভাবে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হবে না, তারা নাকি করোনা কোভিড পরিস্থিতিতে আমাদের দিতে যাবে না ডিএইচএসের কাছে আমরা দাবির জন্য, কিন্তু এরকমভাবে হয় না। তো দেখা যাচ্ছে সব জায়গাতে এরকম সোশ্যাল ডিস্টেন্স মিছিল মিটিং হচ্ছে কিন্তু ডিস্টেন্স মেনটেন হচ্ছে না, কিন্তু এখন আমরা যাব আমরা ন্যায্য দাবির জন্য, আমাদের ওরা বাধা দিচ্ছে আমরা যেতে পারবো না। পুলিশ যারা আছে তাদের ডিউটিতে তারা বলছে যে আমরা যেতে পারবো না, আমরা বলছি যে আমরা রেলি করে যাব, ডিস্টেন্স সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যাব, তাও তারা হচ্ছে না, তা আমরা যেতে পারবো না, 5-10 জন যেতে পারবে কথা বলার জন্য, কিন্তু এরকম আমরা মানতে পারবো না। গত 2013-এর পর থেকে আমরা অনেক বেকার নার্স, বিএসসি, জিএনএম, এএনএম নার্স আমরা বেকার করে আছি, এবং আমরা দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন আমাদের নার্স নিয়োগ করতে হবে অতি সত্বর, এবং রাজ্যের একটি গুরুত্বপূর্ণ দপ্তর স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য দপ্তরে কোনো গত লাস্ট 13-এর পর থেকে কোনো নিয়োগ নেই। আমরা বহু শিক্ষিত বেকার নার্সরা রয়েছি, আমাদের নিয়োগের জন্য আমরা দীর্ঘদিনই লড়াই করে যাচ্ছি, কিন্তু সরকার থেকে কোনো রিপ্লাই আসছে না, তাই আমরা আজকে বাধ্য হয়েছি পথে নামতে। আমরা সরকারের যখন বিপদ ছিল করোনা পরিস্থিতিতে তখন আমরা সরকারের পাশে ছিলাম, আমাদের করোনা পরিস্থিতিতে নিজের লাইফ রিস্ক নিয়ে ডিউটি করেছি, যদি আমরা ইচ্ছে করতাম ওই সময় আমরা ডিউটি না করে আমরা যদি আমাদের মতে ইউনিটি করে রাখতাম তাহলে সরকার কিন্তু বিপদে পড়ে যেত, কেন আমরা মানুষের চিন্তা করে, আমাদের যদি নার্স আমাদের যে মানুষের হেল্প করা আমাদের প্রধান কাজ, আমরা মানুষের চিন্তা করে আমরা পথে নেমেছি, কাজ করেছি, এখন সরকার আমি চাই আমাদের যে 5000 বেকার নার্স আছে এদের নিয়োগ করুক এবং সিনিয়র বেসিকে নিয়োগ করুক, যদি নিয়োগ না হয় অতি সত্তর তাহলে আমরা দীর্ঘ আন্দোলনে বৃহত্তর আন্দোলনে যাবো আমরা, আমাদের এটাই দাবি। আজকে এদিকে আসার একটাই মাত্র কারণ যে আমরা এখানে রিক্রুটমেন্ট চাই, গভর্নমেন্ট রিক্রুটমেন্ট চাই, গভর্নমেন্ট 5 থেকে 6 বছর ধরে কোনো রিক্রুটমেন্টই করেনি, যার জন্য আজকে এত সংখ্যক বেকার, অনেক বেকার হয়ে গেছে আমাদের ত্রিপুরাতে। তো সবাই মিলে কোথায় যাবো আমরা চাকরির জন্য? আমরা ত্রিপুরাতে ক্রস করেছি, বাইরের থেকে ক্রস করেছি, তাহলে আমরা চাকরির জন্য কোথায় যাবো যদি গভর্নমেন্ট আমাদেরকে আশ্রয় না দেয়? গভর্নমেন্টে অনেক পোস্ট খালি আছে কিন্তু তারা রিক্রুটমেন্টই করছে না। কোভিডের জন্য নার্স নেওয়া হচ্ছে শুধু 7 দিনের জন্য, 7 দিনের জন্য নার্স নিয়ে কী হবে যদি একদম পারমানেন্ট রিক্রুটমেন্ট না করা হয়? না আমাদের যে অনেকে ইয়ে হয়ে যাচ্ছে লাইফ রিস্ক নিয়ে এসে ডিউটি করছে, তার দায়টা কে দেবে যদি আমরা ইয়ে রিক্রুটমেন্ট না পাই, গভর্নমেন্ট রিক্রুটমেন্ট যদি না হয়? সেটার জন্য আমাদের আজকে এখানে জমা। যদি আপনাদের দাবি পূরণ না হয় তাহলে কি করবেন? আমরা আরো সামনের দিন আরো বৃহত্তর আন্দোলনে নামবো, সেটাই আমাদের। আমরা অনেক বছর থেকে নিতেছি না, কোনো নার্সের রিক্রুটমেন্ট নিতেছে না, আমরা বেকার করে বয়ে হয়েছি,
যদি আপনাদের দাবি না মানা হয় কি করবেন? যদি দাবি না মানা হয় তো অন্য কিছু নিতে লাগবে, অন্য কিছু গণতন্ত্র আন্দোলনে নামতে লাগবে, কিছু করে নাই, সবাই বেকার করে এমনি বলে কাছে তারা তো আর কেন চলছে। বিগত 2013 থেকে 2021-এর মধ্যে কোনো স্টাফ নিয়োগ করা হচ্ছে না, স্টাফ নিয়োগ করা হচ্ছে না, তাদের বেকার সংখ্যা বেড়েই যাচ্ছে। তো আমরা চাই আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমাদের 5000 স্টাফ নিয়োগ করা হোক, কেননা আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো ততটা উন্নতি নেই বলে বহিরাজ্য দিয়ে আমাদের বিভিন্ন ভাই বোনরা পরিষেবা দিচ্ছে। তাই আমরা আমাদের অনুরোধ যাবে, রাজ্য সরকারের কাছে অনুরোধ, স্টাফ যাতে নিয়োগ করা হয়, প্রতিশত 5000 স্টাফ যাতে নিয়োগ করা হয়। প্রথম সারির জন্য